শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে রেলওয়ে রঙ্গমঞ্চে রাজ্য কিশোর বাহিনীর রাজ্য যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার কিশোর বাহিনীর ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় জেলা ভিত্তিক প্রতিযোগিতায় যারা প্রথম স্থান অধিকার করেছিলেন এদিন তারাই রাজ্য যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ছটি বিভাগে প্রায় একশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেন নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন রাজ্য কিশোর বাহিনী পশ্চিমবঙ্গের যোগাসন প্রতিযোগিতা বর্ধমান পূর্ব বর্ধমান জেলার এই বর্ধমান শহরের ওপর দায়িত্ব পড়েছে আমরা এই প্রতিযোগিতা এখানে অনুষ্ঠিত করছি আমরা সহযোগিতা করছি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের কিশোর বাহিনী পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম মুখ্য সংগঠক মাননীয় শ্রী পিজুষ ধর তার তার উপস্থিতিতে আজকের এই প্রতিযোগিতা হচ্ছে তিনি পাঁচ থেকে চব্বিশ বছরের বালক বালিকারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এদিন প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা শাসক সাধারণ সুপ্রিয় অধিকারী এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন আমাদের সারা রাজ্য থেকে যারা প্রথম হয় বিভিন্ন বিভাগে তারাই অংশগ্রহণ করতে পারে শতাধিক প্রতিযোগী ভাই বোন তারা অংশগ্রহণ করছে ছটা বিভাগে একদম পাঁচ থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত এই ছটা বিভাগকে আমরা ভাগ করেছি সারা রাজ্যেই তার উপরে প্রতিযোগিতা হয়েছে সেখানে যারা প্রথম স্থানাধিকার করেছে তারাই এই রাজ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগটা পেয়েছে এখন আমরা কিশোর বাহিনী যারা প্রতিদিন প্রতি মুহূর্তেই চাই ছোটরা ভালো মানুষ হোক সুস্থ রুচি সুস্থ সংস্কৃতি নিয়ে মানুষ হোক বিজ্ঞান চেতনা সম্পন্ন হোক প্রগতিশীল ভাবনা নিয়ে এগোক কারণ আজকের এই প্রযুক্তির দুনিয়ায় সারা বিশ্ব জুড়েই যা ছোটোদের উপরে যা চলছে এক হচ্ছে গিনিপিগ করা হচ্ছে কিছু কিছু ছোটদের আবার এই লকডাউনের এই পরবর্তী পর্যায়ে করোনার যে সময়টা যা চলে গেল তাতে প্রযুক্তির হাত ধরে এমন কিছু বিষয় ছোটদের কাছে পৌঁছে গেছে অতি দ্রুত বড় করে দেওয়ার প্রয়াস হিসাবেই যা সমাজে ভারসাম্যের পরিবর্তন ঘটাচ্ছে বলে অন্তত আমরা মনে করছি সেই জায়গায় দাঁড়িয়ে মাঠমুখী হও মাঠে চলো মাটি পারে সুস্থ ভাবনা নিয়ে এগোতে মাটি পারে একতা তৈরি করতে মাটি পারে বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট আনন্দ